অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখা যাবে পারুল কালো বলে পারুলের বিয়েটা ভেঙে যায়। অন্যদিকে এই খবর দীপাকে জানানোর জন্য পাড়ার ছেলেরা দৌড়ে আসে, আর দীপা তো এইগুলো শোনার পর পুরো অবাক হয়ে যায়। দীপাকে জানায় পারুল কালো বলে পারুলকে বিয়ে করতে চাইছে না, পণ চাইছে 50,000 টাকা। এদিকে দীপা বলছে কি, কালো বলে বিয়েটা ভেঙে যাচ্ছে আর তারা এত টাকা চাইছে? সেটা কোনোভাবেই হতে পারে না, চলো আমি যাব। কিভাবে পারুলের বিয়েটা ভেঙে যায় সেটা আমি দেখে নেব। এদিকে সূর্য পাশ থেকে বসে বসে সবটাই শোনে। সূর্য বলে, দাঁড়াও আমিও তোমাদের সঙ্গে যাব। এটা শুনে অবাক হয়ে যায় দীপা। দীপা অবাক হয়ে সূর্যের দিকে তাকিয়ে থাকে, আর দীপা বলে, ডাক্তারবাবু সত্যি সত্যি কি আপনি আমাদের সঙ্গে যাবেন? সত্যি বলছেন তো? আর সূর্য বলে, হ্যাঁ আমি সত্যি বলছি। চলো, কি হলো, চলো আমি তোমাদের সঙ্গে যাচ্ছি। আর তারপর দীপা আর সূর্য চলে যায় পারুলের বিয়েতে। অন্যদিকে সোনার খোঁজে রূপা বের হলে কোনোভাবেই যে রূপার সোনার খোঁজ পায় না। দারোয়ানকে জিজ্ঞাসা করে, আচ্ছা হিংসুকুটি কোথায়? দারোয়ান বলে, ও আচ্ছা সোনার কথা বলছো? সোনা তো তার একজন আন্টির সঙ্গে বের হয়ে গিয়েছে। রূপা বুঝতে পারছে না সোনা কোন আন্টির সঙ্গে বের হয়েছে। তারপরে রূপাকে জানানো হয় যে আন্টির সঙ্গে বের হয়েছে সেই আন্টিটা হচ্ছে মিসকা। এদিকে মিসকার সঙ্গে সোনা বের হয়েছে। সোনা বলে, আচ্ছা পচা আন্টি, ওখানে গেলে বাবা মা দুজনকে একসঙ্গে দেখতে পাবো? মিসকা বলে, হ্যাঁ তারা দুজনেই সেখানে আছে, দুজনকেই তুমি একসঙ্গে দেখতে পাবে। অন্যদিকে দেখা যায় বাড়ির সকলের জন্যে কাকিমণি শরবত তৈরি করে নিয়ে আনে। ওদিকে উর্মি আর জয় বলে, শরবতটা অনেক বেশি ভালো হয়েছে, মাকে শরবত দিয়ে আসি। এই কথাটা বলে যখনই লাবণ্যর কাছে শরবতটা নিয়ে আসে, লাবণ্য কোনোভাবেই শরবতটা খেতে চায় না। লাবণ্যর মনটা ভীষণ খারাপ। কিছুক্ষণের মধ্যে রূপা ফোন দেয় লাবণ্যকে আর কান্না করে। তারপর লাবণ্য বলে, রূপা দিদি ভাই তোমার কি হয়েছে? রূপা বলে, আমার না ভীষণ ভয় করছে, হিংসুকুটির কোনো বিপদ হয়নি তো? লাবণ্য বলে, না যেভাবেই হোক না কেন তোমার হিংসুকুটি বন্ধুকে খুঁজে বার করব, তুমি কোনো চিন্তা করো না। অন্যদিকে পারুলের বিয়ের আসর থেকে পারুলের বরকে নিয়ে যেতে চায় তার দাদা ও বাবা। পারুলের বর তো দাঁড়িয়েই থাকে, বলে, এই মেয়েকে কে বিয়ে করাবে? এই কালো মেয়েকে যদি বিয়ে করে আমরা বাড়িতে নিয়ে যাই, কোনোভাবেই আমরা মুখ দেখাতে পারবো না। আগে তো বলেননি মেয়ে এত কালো, আমরা কোনোভাবেই এই মেয়েকে বিয়ে করে তুলে নিয়ে যেতে পারবো না, 50,000 টাকা দিলেই এই মেয়েকে বিয়ে করাবো। অন্যদিকে পারুলের বর বলে, আমি ওকে বিয়ে করতে চাই, ওর কথাটা একবার ভেবে দেখো, ওকে দেখলে বোঝা যায় ও অনেক ভালো মেয়ে। কে দেখা যায় বরের বাবা বলে, তুই যদি এই মেয়েকে বিয়ে করিস তাহলে তোকে আমি তেজপুত্র করব। তারপর সূর্য আর দীপা এসে ওখানে উপস্থিত হয়। সূর্যকে দেখার পর বরের দাদা বলে, এই কে আপনি, আমাদের মাঝখানে কথা বলছেন? সূর্য বলে, আমি ওদের জামাইবাবু হই, কেন আমি কথা বলবো না? এদিকে দেখা যায় সূর্য বরের দাদার গালে ঠাটিয়ে একটা চড় মেরে দেয় আর বলে, আপনাদেরকে পুলিশে দেব, আপনারা এখানে পঞ্চাচ্ছেন। যা শুনে ভয় পেয়ে যায় বরপক্ষ। বরপক্ষ ভয় পেয়ে সূর্যের কাছে দুহাত জড়িয়ে ক্ষমা চায়, কিন্তু সূর্য কোনোভাবেই যে ক্ষমা করতে চায় না। ওদিকে বর বলে, আমি চাইলেও কোনো কিছু করতে পারবো না, কারণ দাদার দোকানে কাজ করে আমাকে সংসার চালাতে হয়। সূর্য বলে, আমার একটি হসপিটাল আছে, তুমি চাইলে ওখানে জব করতে পারো। এটা শুনে খুশি হয়ে যায় বর। অন্যদিকে দেখা যাচ্ছে দীপা ও সূর্যের কাছে বর বারবার ক্ষমা চাইছে, বরের দাদাও ক্ষমা চাইছে। আগে যে টাকা দিয়েছিল পারুলের বাবা সেই টাকাও ফিরে দিতে চায় তারা। সূর্য বরকে বলে, তোমরাই আগামী প্রজন্মের শক্তি, এইভাবে কাজ করো তাহলে আমাদের সমাজটা অনেক ভরিয়ে যাবে, এইভাবে কাজ করো তাহলে আমাদের সমাজটা অনেক এগিয়ে যাবে। পারুলের কাছে বারবার ক্ষমা চেয়ে নিচ্ছে বরের বাবা ও দাদা। পারুল তো তাদের ক্ষমা করে দিয়ে সূর্য আর দীপাকে বলে, তাদের ক্ষমা করে দাও, বারবার আমার কাছে ক্ষমা চাইছে, তাতে যে আমার পাপ হবে। সূর্য বলে, এখন তো যদি তোমাকে বিয়ে করে নেয়, পরে যদি আবার তোমার সঙ্গে এইরকম করে তাহলে কেমন হবে বলো? পারুল বলে, না এমন কোনো কিছুই হবে না। এদিকে দেখা যায় পারুল তাদের ক্ষমা করে দিলে দীপা আর সূর্যও তাদের ক্ষমা করে দেয়। এদিকে পারুলের বাবার হাতে টাকাগুলি তুলে দিলে পারুলের বাবা তো ভীষণ খুশি হয়ে যায় আর বলে, এই টাকাগুলি তো আমি আপনাদের দিয়ে দিয়েছিলাম,
তাহলে কেন আবার দিচ্ছেন? এইসবটা দেখার পর দীপা অনেক খুশি, কারণ দীপা আর সূর্যর জন্যই এটা সম্ভব হয়েছে। দীপা ভাবতেও পারেনি দীপার ডাক্তারবাবু এই অসম্ভবকে সম্ভব করে দেবে। পাশে দাঁড়িয়ে পারুলের আর পারুলের বরের বিয়ে দেয় দীপা আর সূর্য। পারুল মনে মনে বলে ডাক্তারবাবু আর দীপা দিদির জন্যই এইটা সম্ভব হয়েছে। তারপর পারুলের বিয়ে সম্পূর্ণ হয়ে যায়। অন্যদিকে মিসকা সোনাকে নিয়ে রূপাদের বাড়িতে আসলেই সোনা বলে, এটা তো ফুলমার বাড়ি, তুমি এখানে কেন আমাকে এনেছো? মিসকা বলে, তোমার বাবা ও মা তো এখানেই আছে। অন্যদিকে লাবণ্যও এখানে এসে উপস্থিত হয়। লাবণ্যকে দেখার পর মিসকা তো পুরো চমকে যায়। মিসকা অবাক হয়ে লাবণ্যর দিকে তাকিয়ে থাকে। তারপর দেখা যায় লাবণ্য সোনাকে বলে, সোনা তুমি রূপাকে সরি বলো, তুমি অন্যায় করেছো। সোনা বলে, সরি পচা মেয়ে, আমি ভুল করেছি। এই কথা বলে সোনা রূপাকে বুকে জড়িয়ে নেয়। রূপা বলে, সোনা না রূপাকে অনেক বেশি ভালোবাসে। দিকে দেখা যায় লাবণ্য বলে, মিসকা তোমার সাথে আমার কিছু কথা আছে, চলো ওই দিকে চলো। মিসকা বলে, আন্টি এখন? এখন না, আমার এমার্জেন্সি কিছু কাজ আছে। এই কথা বলে তাড়াহুড়ো করে সেখান থেকে বের হয়ে যায় মিসকা। লাবণ্য কোনোভাবেই মিসকাকে আটকাতে পারে না। অন্যদিকে দেখা যায় জয় তাড়াহুড়ো করে রূপার রুমে চলে আসে। তে করে বুঝতে না পারে তার বাবা এখানে করে থাকে। নিজের সমস্ত কাপড় চোপড় ছড়িয়ে নেয় জয়। তারপর জয় ক্লান্ত হয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় পারুলের বিয়েটা শেষ হয়ে গেলে পারুল সবাইকে প্রণাম করে। সূর্য ও দীপাকে প্রণাম করলে সূর্য কিছু টাকা ধরিয়ে দেয় পারুলের হাতে। পারুল কোনোভাবেই টাকাটা নিতে চায় না। আমি তো জানতাম না এখানে আসবো, না হলে গিফট নিয়ে আসতাম, সেই জন্য টাকাগুলো দিচ্ছি, তোমাদের পছন্দ মতো কোনো কিছু কিনে নিও। তারপর দীপার অনুরোধে টাকা নিয়ে নেয় পারুল। তারপর সূর্যকে তাড়াহুড়ো করে সবাই খাবার খাওয়ার জন্য নিয়ে যায়। তারপর দীপা বলে, সূর্য তো বাইরের খাবার খায় না। সূর্য বলে, থাক আজকে আমি সবার সাথে একসাথে বসে খাবার খাবো। তা দেখে খুশি হয়ে যায় দীপা। অন্যদিকে সকলে আনন্দে আত্মহারা হয়ে যায়। এভাবেই শেষ হয়ে যায় আজকের পর্ব।